మొక్కోదాంటి మొక్కోదాంటి তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি যদি আমাকে ভেতরে আসতে পারমিশন না দাও তাহলে তুমি বাইরে এসে কথাটা বলে নি। তুমি কেন এরকম করছো মুখদান্তি? কিরকম সুজন মেটার সঙ্গে তুমি কেন এরকম ব্যবহার করছো? পিটার, আমি বারবার বলেছি, হিন্দু বাড়িতে খ্রিস্টান মেয়েটাকে আমি রাখবো না। দুদিন বাদে লক্ষ্মী পুজো, হিন্দু বাড়ি না অমঙ্গল হবে। আমি তো মাঝে মাঝে তোমাকে বুঝতে পারি না। হঠাৎ যদি তুমি জানতে পারো যে মেয়েটা খ্রিস্টান নয়, মেয়েটা হিন্দু, তখন না হতে পারে না। ওর চেহারা, ওর পোশাক আশাক দেখলেই বোঝেছে ও খ্রিস্টান, হিন্দু না, ও খ্রিস্টান। তাহলে আমিও খ্রিস্টান, আমি আমি তো অন্য জাতি, আমি খ্রিস্টান। তার মানে তুমি আমাকেও ঘেন্না করো, রাইট? পিটার, আমি আমি তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর কথা আলাদা, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। কি অন্যায় করেছে ও? মুখ্যদান্তি, মেয়েটা মেয়েটা অনাথ মুখ্যদান্তি, ওর বাবা মা কেউ নেই। মুখ্যদান্তি, তুমি পারো না ওকে ভালোবাসতে, পারো না নিজের মেয়ের মতন ওকে বুকে টেনে নিতে? না। কেন মুখ্যদান্তি? সুজন সুজন কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? আমি ন্যায় অন্যায় বিচার করতে বসিনি। এটা আমার বাড়ি, আমার আমার যাকে ইচ্ছে রাখবো, যাকে ইচ্ছে চলে যেতে বলবো, কিন্তু ওই খ্রিস্টান মেয়েটাকে আমি রাখবো না। তাহলে এতক্ষণ ধরে যে এতগুলো কথা আমি তোমাকে বললাম, তার কোনো মূল্যই তুমি আমাকে দিলে না। ঠিক আছে, আমি চললাম। তবে হ্যাঁ মুখ্যদান্তি, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমি আজ যে বলছি পরে তুমি বিচার করে দেখো, তুমি নিজেই তোমার ভুলটা বুঝতে পারবে। আংটিটায় কত ভরি সোনা আছে জানি না, তবে এটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা ভালো স্যুট হয়ে যাবে। তানিয়াকে উপহারটা দিলে ও হয়তো রাগ করবে, কিন্তু মনে মনে নিশ্চয়ই খুব খুশি হবে, আমায় ভালোবাসে, সেটা আমি বুঝি। আর ভালোবাসার উপহার সবসময় খুব সুন্দর হয়। আপনি? আমারও তো সেই একই প্রশ্ন, আপনি? আপনি হঠাৎ এদিক দিয়ে? না, এই শ্মশানের দিক দিয়ে একটা শর্টকাট হয় তো, তাই। আচ্ছা, তাই ভূতের মতন উদয় হলেন?
দেখুন, ভূতের সম্পর্কে এখন আলোচনা না করাই ভালো। তা আপনি কোথায় ছিলেন সেটা আপনাকে বলতে হবে। না, আপনি না চাইলে কেন বলবেন, আমার কৌতূহল হচ্ছিল তো তাই। মার্কেটে এই সময়? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। তা আপত্তি না থাকলে কারণটা জানতে পারি কি? মার্কেট থেকে একটা জিনিস কেনার ছিল। ও, তা আপনি চলেন কোথায়? ওই মার্কেটে। আপত্তি না থাকলে কারণটা জানতে পারি কি? হ্যাঁ, ওই একটা জিনিস কেনার ছিল। ও আচ্ছা। তা এই সময় বেরোনোটা আপনার কিন্তু একদম উচিত হয়নি। কেন? না, রাস্তাঘাটের অবস্থা তো ভালো নয়। ভাগ্যিস আমি আপনার সঙ্গে আছি। তাতে উপকারটা কি হলো? উপকার হলো না। আপনি একটু ভাবুন তো, আপনি যদি এখানে একা হাঁটতেন তাহলে কি হতো? ইনফ্যাক্ট আপনার সঙ্গে থাকাটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনি কি ভাবেন বলুন তো, মেয়ে বলে আমি অবলা? না না, আপনি অবলা হতে যাবেন কেন? আপনি তো মহিষাসুর মর্দিনী। কি? হ্যাঁ, মহিষাসুর মর্দিনীর পাশে সিংহ থাকে দেখেননি? ধরেন না আমি হচ্ছি সেই সিংহ, সিংহ হয়ে আপনার পাশে পাশে হাঁটছি। আপনার সাথে সত্যি কথা বলা যায় না। কই, এতক্ষণ ধরে তো এত কথা বললেন। আপনি না সত্যি। দেখুন, সত্যি মিথ্যে বলতে পারবো না। একটা কথাই বলতে পারি, এখন হাঁটতে হবে, চলুন। এত রাতে আবার চা করতে গেলি? সবাই এরকম মন খারাপ করে বসে আছে, তাই ভাবলাম একটু চা করে নিয়ে আসি। সুজান, চা। আমি খাবো না। তুই কি ডিসিশন নিয়ে নিয়েছিস? তাহলে আজকে আমরাও একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। আমরাও তোর সাথে চলে যাবো এখান থেকে। মানে? মানেটা খুব ক্লিয়ার। তুই আজকে যেভাবে অপমানিত হচ্ছিস সেটা শুধুমাত্র তোর অপমান নয়, আমাদের প্রত্যেকের অপমান। ঠিক, মুখ্যতা বিষয়া সুজানকে যা নয় তাই বলেছে, আর এটা সত্যি খুব খারাপ। এরপরে আমার মনে হয় না সুজানের এখানে থাকা উচিত, তার সাথে আমাদেরও। কেনই বা থাকবো, আমরা কি এখানে অপমানিত হতে এসেছি? ঠিক তাই। তোমরা এখানে কেন এসেছো রোহানদা? সেটা তোর চেয়ে ভালো আর কেউ জানে না সুজান। জানি, তোমরা হৃদয়নগর কলোনিকে বিশ্ববাবুর হাত থেকে বাঁচাতে এসেছো। তোমাদের কি মনে হয় তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে? তাহলে কি করে তোমরা এরকম ডিসিশন নিলে? তোমরা হৃদয়নগর ছেড়ে চলে যাবে? বাবাকে দেওয়া কথা তোমরা ভুলে গেছো? সরি সুজান, আমরা কোনো প্রতিজ্ঞা ভুলিনি, কিন্তু তোকে এইভাবে অপমানিত হতে দেখে আমরা কি করে এখানে থাকবো বলতে পারিস? তোমাদের এখানে থাকতে হবে। ছাড়ো না আমার কথা, আমি একটা অনাথ মেয়ে, সারা জীবন অনাথের মতোই দুচ্ছাই করে কেটে যাবে। কয়েকটা দিনের জন্য আমার ভাগ্য ভালো ছিল যে আমি বাবাকে পেয়েছিলাম,
কিন্তু দেখো ভগবান আমার বাবাকে কেড়ে নিল। আমি সত্যিকারের অনাথ। আমি একদম একা। আমার আমার কেউ নেই। মার খাওয়ার ইচ্ছে হয়েছে তোর? হ্যাঁ, তুই একা? আমরা তাহলে কে? আমাদের সঙ্গে তোর কি সম্পর্ক? আমরা তোকে ভালোবাসি না? না, আমরা তোকে একটু ভালোবাসি না? স্যান্ডি, সুজানের কাছে আমাদের ভালোবাসার কোনো দাম নেই রে। ঠিক তাই, দাম থাকলেও নিজেকে কখনো একা ভাবতো না। সুজান, একটা কথা বলবো, আর দুটো দিন থেকে যা, দেখ না কি হয়। না, ওই তো একটা রিক্সা। হর্ন বাজাচ্ছেন কেন? যার রিক্সা তাকে ডাকতে হবে না? তাছাড়া আমি রিক্সা চালাতে পারি কিনা সেটা তো এখনো পরীক্ষা করে দেখা হয়নি। রিক্সা দিয়ে কি হবে? বারে এতটা পথ হেঁটে যাবেন নাকি? রিক্সা হলে সুবিধা হবে তো। ও দাদা, কোথায় গেলেন? আরে হর্ন বাজাচ্ছেন কেন? এই তো মার্কেটে যাবেন? যাব। কত ভাড়া? 9 টাকা ভাড়া। বাবা, এত বেড়ে গেছে। এ কি, আপনিও উঠবেন নাকি? কেন বলুন তো? না না, আমি আপনার সঙ্গে এক রিকশায় যাব না। তার মানে এখানে তো আর অন্য কোনো রিকশা নেই? তা বলে কি আপনি আমার সঙ্গে যাবেন? তাতে ক্ষতিটা কি হবে বলুন তো? ক্ষতি আমি জানি না, তবে আমি আপনার সাথে যাব না। দেখুন, আপনি এটা সব আর ঝামেলা করবেন না, আপনারা যাবেন। ঠিক আছে, আপনি যান। তাহলে কি করবো? তাই তো, নয় এখানে দাঁড়িয়ে তারা গুনবো, না হলে মশা মারবো। তা কি করে হয় না? না, তাহলে একটা কাজ করুন না প্লিজ। আপনি রিক্সাটা নিয়ে আগে আগে যান, আমি পেছন পেছন দৌড়তে দৌড়তে যাই। দেখুন, একদম নাকামো করবেন না কিন্তু। তাহলে কি করব বলুন? উঠে পড়ুন। যথা আজ্ঞা। এই পিঠে পচা কেকের মতো মুখ করে চুপচাপ বসে আছিস কেন রে? আমার পিঠে হেসে বেড়ায়, খেলে বেড়ায়, চুপচাপ বসে আছে, দ্যাট মিন্স সামথিং ইজ রং। হ্যাঁ, আমি ভাবছি, আমি সুজানের কথা ভাবছিলাম। আজকে তো তুই সুজান ছাড়া কিছুই ভাবতে পারিস না। না মম, ব্যাপারটা সেরকম নয়। আমি খালি ভাবছি মেয়েটাকে এই কলোনিতে এনে আমি আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি। পিটা, পিটা জীবনে অনেক রিলেশনশিপস আছে যেগুলো কষ্টের মধ্যে দিয়ে কিন্তু ম্যাচিওর করে। যত কষ্ট পাবি ততই রিলেশনশিপটা জমে উঠবে, বুঝেছিস? মম, সুজান অনাথ, ও ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে। ওই অনাথ আশ্রমেই ওকে ওর বাবাকে গিফট করে। একটা সময় গড
ওর বাবাকে ওর কাছ থেকে কেড়ে নেয়। তারপর থেকে ও একেবারে অনাথ হয়ে গেছে মম, ওরা কেউ নেই। কে বলেছে ওর কেউ নেই? ইউনো পিটার, জিজাসের অদ্ভুত খেলা। দেখবি একজন মানুষ যখন আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায়, জিজাস ঠিক আরেকজনকে আমাদের সামনে এনে দেয়, আর তখন একটা অদ্ভুত নতুন রিলেশনশিপ ডেভেলপ করে, বুঝলি? আমি আমি সুজানকে এখানে এনে মুখ্যদা আন্টির বাড়িতে রাখতে চেয়েছিলাম, তার কারণ একটাই, কারণ প্রিয়া তানিয়া ওখানে ওরা দুজন থাকে আর ওদেরকে ও আগে থেকেই চেনে। কিন্তু জানি না কেন মুখ্যদা আন্টি কিছুতেই সুজানকে ওই বাড়িতে থাকতে দিচ্ছে না। Why? কারণ সুজান ক্রিশ্চান বলে। মুখ্যদা আন্টি অন্য জাত অন্য ধর্মের কাউকে ওর বাড়িতে রাখতে চান না। তুমি জানো সুজানকে জানা তাই বলছে, ও জাত ধর্ম ওর ওর বংশ পরিচয় এইসব নিয়ে ওকে কথা শুনিয়েছে। মুখ্যদা ইজ নট লাইক দিস, she's such a soft person, why is she doing this? কেন জানি না মা, জানি না। তো মুখ্যদান্তি সুজানকে দেখার পর থেকে কিরকম একটা ভালো মানুষ বলে মনে হতো, কিন্তু এখন মনে হয় মতন খারাপ মানুষ আর হয় না। পিটার, বড়দের সম্বন্ধে এরকম কথা বলতে নেই। পিটার পিটার, প্রত্যেক মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, লাইক ডে এন্ড নাইট, লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট। মম, মম, সুজান সুজান ওর ডিসিশন আমাকে জানিয়ে দিয়েছ, ও আর এই হৃদয়নগর কলোনিতে থাকবে না, কালকে কালকে চলে যান। মুখ্যদানটি ওকে কিছুতেই রাখতে চাইছে না, ও বেচারি কোথায় যাবে? ও তো আমাকে স্ট্রেট বলে দিল যে ও কালকে এখান থেকে চলে যাবে। সুজন কোথাও যাবে না। হোয়াট? ইয়েস, শোন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। কাল দেখবি জিজাস ঠিক একটা ব্যবস্থা করবে, এমন একটা মিরাকল করবেন যে সুজান কোথাও যাবে না। ওকে, ঘুমিয়ে আর তো ভাবিস না, কেমন? আমার এখন বিছানাও করা হয়নি, আমার প্রেয়ার্স বলা হয়নি, কিচ্ছু করা নেই, কেমন? মাই সন, কাম।